প্রশ্নটা দারুণ করেছেন, এটা আমাদের লেফট ফ্রন্টের বন্ধুরা খুব ছড়াচ্ছেন। দেখুন, সর্বপ্রথম আমি গিয়েছিলাম আলিমুদ্দিন স্ট্রিটে, ওখানকার শ্রদ্ধেয় সম্মানীয় বিমান বসু মহাশয় স্যারের সাথে কথা বলেছিলাম, একাধিকবার আমাদের দলের নেতৃত্বদেরকে পাঠিয়েছিলাম, কিন্তু 2-3-4, 2-3 পর্যন্ত সীমাবদ্ধ ছিল। তারপরে পরেই খবর পেলাম লেফটের পক্ষ থেকে আমাদের সাথে সেই মতো আলোচনা না করেই তারা তাদের প্রার্থী ঘোষণা করবে। তার পূর্বে আমরা আমাদের কোথায় কোথায় আট জায়গায় কন্টেস্ট করতে চাইছি সেই আট জায়গার নামটা আমরা পাবলিক নমিনে দিয়েছিলাম। তারপরেই লেফটের পক্ষ থেকে তাদের প্রার্থী কোথায় কোথায় দেবেন সে নাম ঘোষণা এবং প্রার্থীর নাম ঘোষণা করেছে। সুতরাং তারপরে আমরা স্বতন্ত্র পার্টি হিসাবে, আমি তো লেফট ফ্রন্টের একটা সহযোগী দল নয়, আমাদের স্বতন্ত্রতা আছে, আমরা আমাদের আটটা দিয়েছি। আগামী দিনে এই কথা যদি না শেষ হয়, জোর যদি না তারা করতে চায়, তারা যদি না বিজেপি তৃণমূলকে আটকাতে চায়, তাহলে আমরা আমাদের লড়াইয়ে দিয়ে বিজেপি তৃণমূলের দিকে যাতে না ভোট যায় তার লড়াইটা আমরা করতে হবে, করে আমাদেরকে আমাদের মতো প্রার্থী দিতে হবে। কিন্তু জোটের স্বার্থে আমরা আর কটা দিন অপেক্ষা করছি, জোট ধর্ম পালন করার জন্য আমরা আমাদের সর্বোচ্চ স্যাক্রিফাইস করার চেষ্টা করছি। কারণ আমরা আপনারা জানেন ইতিপূর্বে আমরা আটটা জায়গায় প্রার্থী ঘোষণা করেছি, আর বেশ কিছু জায়গায় প্রার্থী ঘোষণা করার মনস্থির করেছি, কিন্তু আমরা চাইছি একটা ভোটও না বিজেপি তৃণমূল পায়। সেই জন্য যত বেশি ভোট আইএসএফ তথা ওই সংযুক্ত মুক্ত মোর্চা বা জোটের কাছে থাকে তার জন্য আমরা লড়াই করছি, তার জন্য চেষ্টা চালাচ্ছি এখনো। যদি কোনো দল কোনো ফ্রন্ট যদি মনে করে এটা তো আমাদের দুর্বলতা, আমাদেরকে কর্নার করতে চায়, একটা নির্দিষ্ট টাইম পর্যন্ত অপেক্ষা করছি, তারপরে আমরা প্রার্থী দেবো। অবশ্যই শুধু যাদবপুর নয়, বিভিন্ন রাজ্যের আর বিভিন্ন জায়গাতেও আমাদের যেখানে ক্ষমতা আছে যেখানে প্রার্থী দিলে বিজেপি তৃণমূলের ভোট যাবে না, বিজেপি তৃণমূলকে পরাস্ত করা যাবে, সেই সমস্ত সিটগুলিতে আমরা প্রার্থী দেবো।